প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজ তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য আমরা প্রস্তুত করেছি এবং এই প্রশ্নের উত্তর আমরা লিখে দেখাচ্ছি। তোমরা এই প্রশ্নের অনুরূপ প্রশ্ন আরো বারে বারে প্র্যাকটিস করবে, যাতে করে সৃজনশীল প্রশ্ন সম্পর্কে তোমাদের একটা পরিষ্কার ধারণা আসে এবং এই সৃজনশীল প্রশ্নের উত্তর তোমরা সঠিকভাবে দিতে পারো। দেখো, 1 নং প্রশ্নে কি লেখা আছে। স্থির অবস্থায় থাকা 10 কেজি ভরের একটি বস্তুর উপর 10 নিউটন বল 5 সেকেন্ড ধরে কাজ করছে। তাহলে স্থির অবস্থায় মানে আদি বেগ হচ্ছে 0, এরকম একটা অবস্থায় 10 কেজি ভরের একটা বস্তুর উপরে 10 নিউটন বল প্রয়োগ করেছে এবং কত সেকেন্ড ধরে কাজ করেছে? 5 সেকেন্ড যাবৎ কাজ করেছে। তারপর 10 সেকেন্ড পরে, এরপর 10 সেকেন্ড আর কোনো বল, এক্সটার্নাল কোনো ফোর্স এখানে অ্যাপ্লাই হয়নি। তাহলে 10 সেকেন্ড পর 20 নিউটন বল আবার 5 সেকেন্ড ধরে কাজ করছে। তাহলে তুমি বিষয়টা বুঝতে পারছো যে প্রথমে স্থির ছিল, তারপরে হচ্ছে একটা নির্দিষ্ট মানের বল অর্থাৎ 10 নিউটন বল পাস কাজ করেছে 5 সেকেন্ড, এরপরে হচ্ছে যে 10 সেকেন্ড সময় অতিবাহিত হয়েছে সেটা কিন্তু তার সমবেগে হয়েছে। পরবর্তী 10 সেকেন্ড পরে আবার হচ্ছে কি হলো বলো, 20 নিউটন বল 5 সেকেন্ড ধরে কাজ করছে। তাহলে আমরা এটা উদ্দীপক হিসেবে নিয়ে আমরা প্রশ্ন করেছি। দেখো, 1 নম্বর প্রশ্ন, তরঙ্গ কাকে বলে? 1 নম্বরের উত্তরের জন্য খ নম্বর প্রশ্ন হচ্ছে, কাদাযুক্ত রাস্তায় হাঁটা অসুবিধাজনক কেন? গ নম্বর প্রশ্ন হচ্ছে, বস্তুর প্রথম 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এটা প্রয়োগমূলক প্রশ্ন। ঘ নম্বর প্রশ্ন হচ্ছে, উপরে তথ্যের আলোকে বেগ সময় লেখচিত্র এ কে বস্তুটির গতি বিশ্লেষণ করো। তাহলে আমরা একটা একটা করে প্রশ্নের উত্তর দিব। আমরা প্রথমেই দেখো, আমরা যদি ক নম্বর প্রশ্নের উত্তর যাই, তাহলে ক নম্বর প্রশ্ন, তরঙ্গ কাকে বলে ছিল এই প্রশ্নের উত্তর। দেখো, এই প্রশ্নে আমরা কি লিখব, যে পর্যাবৃত্ত আন্দোলন কোন জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে, হ্যাঁ, এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলো স্থায়ীভাবে সঞ্চালিত করে না, তাকে তরঙ্গ বলে। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে পর্যাবৃত্ত আন্দোলন কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে, কিন্তু মাধ্যমের কণাগুলো স্থায়ীভাবে সঞ্চালিত করে না, তাকে আমরা বলি হচ্ছে তরঙ্গ। অর্থাৎ মাধ্যমের যে কণাগুলো থাকবে সেগুলোকে কখনো কি করবে না, কখনো হচ্ছে স্থায়ীভাবে সঞ্চালিত করবে না। তাহলে ক নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার খ নম্বর প্রশ্নে তুমি কি লিখবে। ওখানে লেখা ছিল যে কাদাযুক্ত রাস্তায় আমরা সহজে বা ভালোভাবে হাঁটতে পারি না কেন? রাস্তায় হাঁটার সময় রাস্তা ও পায়ের তলার মধ্যে যে ঘর্ষণ বল তৈরি হয় তার জন্য আমরা চলতে পারি, রাইট? অর্থাৎ আমরা কোনো কিছু ধরা বা চলার ক্ষেত্রে আমাদের ঘর্ষণ একটা বিশেষ ভূমিকা রাখে। ঘর্ষণ বল যেমন উপকার করে তেমনি অপকারও করে, অনেক বেশি অপকার করে। বিভিন্ন ধরনের যান্ত্রিক, হ্যাঁ, যে ক্ষয় বা যে পিস্টনের ক্ষয় সাধিত হয় বা এনার্জির অপচয় হয় সেক্ষেত্রে ঘর্ষণজনিত কারণে হয়। আবার আমরা কোনো কিছু ধরা বা হাঁটা চলা এগুলোর ক্ষেত্রে কি ঘর্ষণ অবশ্যই প্রয়োজন হয়। তাহলে আমরা কি বলবো, বলো, কিন্তু রাস্তা কাদাযুক্ত হলে, হ্যাঁ, রাস্তা কাদাযুক্ত হলে রাস্তা ও পায়ের তলার ঘর্ষণ বল হ্রাস পায়। তাহলে কি বলছে এখানে দেখো, এই যে ঘর্ষণ বল হ্রাস পায়, তার মানে ঘর্ষণ বল যদি হ্রাস পায়, হ্যাঁ, তাহলে আমার কি হবে, নিশ্চয়ই ওখানে হাঁটতে আমাদের অসুবিধা হবে। তাহলে আমরা কি বলবো, বলো, এর ফলে কাদাযুক্ত রাস্তায় আমরা পিছলে পড়ে যাই। তাহলে আমরা কি বুঝলাম বলো, এখানে এখানে হচ্ছে যে ঘর্ষণ বল যেটা তৈরি হচ্ছে রাস্তা ও পায়ের তলার মধ্যে, সেই ঘর্ষণ বলের পরিমাণ কমে যাচ্ছে, এই কারণে আমাদের এই কাদাযুক্ত রাস্তায় আমরা পিছলে পড়ে যাই। এবার আমরা গণন প্রশ্ন উত্তর দেবো। দেখো,
তোমার দেওয়া আছে কি কি বিষয়? নিশ্চয়ই মনে আছে, বস্তুর ভর ছিল 10 কেজি, এফ ইজ ইকুয়াল টু আমার অর্থাৎ প্রযুক্ত বল দেখো ইকুয়াল টু 10 নিউটন ছিল, বস্তুটি কেমন ছিল, স্থির ছিল, এই কারণে ইউ সমান আছে 0 লিখেছে। কত সেকেন্ড যাবত এটা বলটা ক্রিয়া করেছে? 5 সেকেন্ড। তাহলে এই 5 সেকেন্ডে ত্বরণ কত? এ ধরেছি, তাহলে সেটা যদি এ ইকুয়াল টু এম এ থেকে আমরা পাচ্ছি, তাহলে 10 নিউটন বাই হচ্ছে 10 কেজি, তার মানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমার কি আসছে বলো? এটা অতিক্রান্ত একটা দূরত্ব আমরা নির্ণয় করতে পারবো, কারণ এ আমি জেনেছি, ইউ জেনেছি। হ্যাঁ, তাহলে আমরা দেখো এস ই এস ওয়ান ইজ ইকুয়াল টু ইউ টি ওয়ান প্লাস হাফ এ টি ওয়ান, এ টি ওয়ান স্কোয়ার, অর্থাৎ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সূত্র ব্যবহার করবো। তাহলে এই সূত্র যদি আমরা ব্যবহার করি দেখো এখানে, তাহলে এই সূত্রটা ব্যবহার করলে আমার এখানে কি জানা আছে, ইউ জিরো এর সাথে টি 5, 0 × 5 মানে হচ্ছে এখানে 5 বসে, 0 × 5 মানে হচ্ছে তোমার এখানে কত হবে বলো, 0 × 5 মানে তো আমার অবশ্যই সেখানে 0 চলে আসবে। এরপরে তুমি দেখো কি পাচ্ছ, এরপরে পেয়ে যাচ্ছ দেখো, এরপরে আমরা পেয়ে যাচ্ছি হাফ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই যে বের করেছো তুমি, এখানে বের করেছো এর মান, সেটা তুমি এখানে বসে দিয়েছো। এবার তুমি টি স্কোয়ার মানে 25 স্কোয়ার, তাহলে 25 ভাগ হচ্ছে 2, তাহলে আমরা পেলাম হচ্ছে 12.5, এটা 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পেলাম। এখন আমাকে কিন্তু বলা হয়েছে 12 সেকেন্ডে, প্রথম 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তার মানে আরো 7 সেকেন্ডের ব্যাপার আছে আমার। তাহলে প্রথম 5 সেকেন্ড পরে আমার বেগ কত হলো? ভি সমান হচ্ছে, আমরা ব্যবহার করবো দেখো, ভি সমান ইউ প্লাস এ টি ওয়ান, এই সূত্র ব্যবহার করবো। তাহলে ইউ জিরো আর এ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর টি এর মান হচ্ছে 5 সেকেন্ড, তাহলে আমরা ভি সমান পাচ্ছি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে 5 সেকেন্ড পরে বেগ হচ্ছে এটা। এখন যেহেতু 5 সেকেন্ড পরে আর কোনো বল প্রয়োগ করা হয়নি 10 সেকেন্ড যাবত, তাহলে আমার এই 10 সেকেন্ডে সমবেগে যাচ্ছে, তাহলে দেখো সেটা আমি অ্যাপ্লাই করেছি, পরবর্তী 10 সেকেন্ডে বস্তুটি সমবেগে যায়। যদি সমবেগে যায় তাহলে আমার হচ্ছে 12 সেকেন্ড লাগবে, 5 সেকেন্ডের দূরত্ব বের করেছি আমি, তাহলে 12 - 5 মানে 7 সেকেন্ডে বের কত দূরত্ব, তাহলে বেগ কত সমবেগে যাচ্ছে, এবং সেই বেগের মান কত, 5 মিটার পার সেকেন্ড, তাহলে 5 × 7, তাহলে আমার ফলাফল কি দাঁড়ালো, 35 মিটার। তাহলে মোট অতিক্রান্ত কত হইলো, 12.5 যোগ হচ্ছে 35, তার মানে 47.5 মিটার, গ নাম্বার উত্তর শেষ। এবার দেখি ঘ নাম্বার উত্তর, গলাং থেকে আমরা পেয়েছি যে 5 সেকেন্ডের যেই সময় চলেছে সেই সময় ত্বরণ আমার 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 5 সেকেন্ড পরে যে বেগ সেটাও আমার দেওয়া আছে গ নাম্বারে 5 মিটার পার সেকেন্ড, 5 সেকেন্ডের পরবর্তী 10 সেকেন্ড যাবত হচ্ছে কেমনভাবে চলছিল, সমবেগে চলছে, এবং শেষ 5 সেকেন্ডের উপর প্রযুক্ত বল হচ্ছে কত, F = 20 নিউটন। সুতরাং এই ক্ষেত্রে আরেকটা ত্বরণ আসবে, তাহলে সেই ত্বরণটাকে আমরা যদি এ বলি, তাহলে A = F/A, এখানে কত হবে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে শেষ 5 সেকেন্ডের বেগ, তাহলে শেষ 5 সেকেন্ডে আমার বেগ কত হবে, ভি সমান ইউ প্লাস এটি, এখানে ভি ইউ কত বলো, যেটা দিয়ে শুরু হয়েছিল 5 মিটার পার সেকেন্ড, এই যে 5 মিটার এটা, তাহলে আমি এখানে বসিয়ে দিলাম 5 মিটার পার সেকেন্ড ইন্টু হচ্ছে 2A, এর মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সময় কত, 5 সেকেন্ড, তাহলে আমি পাচ্ছি কত, 15 মিটার পার সেকেন্ড পাচ্ছি, তাহলে ভি পাচ্ছি কত, 15 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, শেষ 5 সেকেন্ড পরে, তাহলে সুতরাং বস্তুর বেগ সময় লেখ চিত্রটা আমার কেমন হবে দেখে নিই এবার। আমরা দেখো এক্স অক্ষের দিকে সময় নিয়েছি যার একক হচ্ছে সেকেন্ড, ওয়াই অক্ষের দিকে আমরা বেগ নিয়েছি যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। এবার তুমি দেখো প্রথম যে 5 সেকেন্ড ছিল সেই সময় হচ্ছে তার বেগ 5 সেকেন্ড পরে কত, 5 মিটার পার সেকেন্ড, এটা ঠিক আছে। তারপরে দেখো এরপরে আমরা কি করলাম বলো, এরপরে 5 থেকে দেখো 15 মানে এই 10 - 5 এই 10 সমবেগে মানে বেগের পরিবর্তন হয়নি, 5 মিটার পার সেকেন্ড আছে, কিন্তু শেষে যখন 15 সেকেন্ডে আসলো তখন সে আবার একটা নতুন করে বল প্রয়োগ করা হলো, ফলে তার দেখো এখানে ত্বরণের মান বেড়ে গেছে, ত্বরণের মান 2 মিটার পার সেকেন্ড, এবং বেগ কত হয়েছে বলো, বেগ হয়েছে 10 সেকেন্ড পরে যে আমার বেগটা হলো, হ্যাঁ সরি 5 সেকেন্ড পরে সেই বেগটা হলো 15 মিটার পার সেকেন্ড। তাহলে আমি কত পাচ্ছি, প্রথমে 0 ছিল, তারপরে 5 মিটার পার সেকেন্ড, এরপরে হচ্ছে আবারও 10 সেকেন্ড পর্যন্ত 5 মিটার পার সেকেন্ড, এরপরে সর্বশেষ বেগটা আমার পাচ্ছি কত, 15 মিটার পার সেকেন্ড। তাহলে কিন্তু আমাদের উত্তরটা লেখা হয়ে গেল, তাহলে তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।